তো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কেয়া রহমান বলছি। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছো খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে আসছি হচ্ছে শপিং করতে। আর দেখো বরাবরের মতো রায়সাদ সবসময় এটাই করে, ও ট্রলির মধ্যে উঠে বসে থাকে, ছোট বাচ্চারা যেটা করে। তবে বাজার কিন্তু আমি করি না, আমি শুধু সাথে আসি। বাজারগুলো দেখা যাচ্ছে ওর বাবা নেয়, কারণ হচ্ছে রায়সাদের পেছন পেছন আমাকে থাকতে হয়। কারণ যদিও এটা থেকে বাইরে যাওয়ার কোনো মানে ইয়ে নাই, বাচ্চারা বাইরে যেতে পারে না, দরজাটা লক থাকে, কিন্তু সেই ক্ষেত্রে আমি আমার বাচ্চাকে কখনো একা ছাড়ি না, সবসময় ওর সাথে সাথে থাকি। আর আমার মনে হয় এটাই করা উচিত, কারণ হচ্ছে কোনো মানুষকেই বাবা মার বাইরে ছোট বাচ্চাদেরকে কোনো মানুষের কাছে রাখাটা অতটা সেফ না, মানে নিজের একমাত্র একান্ত আপনজন ছাড়া। যদিও এখানকার সুপার শপে সবাই ওকে এত আদর করে, এত ভালোবাসে সব সেলাররাই, কারণ ওকে খুব ভালো করে চিনে। আর ও অনেক বেশি ওদেরকে ওদের সাথে দুষ্টামি করে, তারপরেও ওরা দেখা যায় যে বিরক্ত হয় না খুব রায়সাদের সাথে, ওকে সামলাতে পারে এই আর কি। কারণ বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে আমি কিন্তু খুব একটা আসি না বাজারে, মানে দোকানে কেনাকাটা করার জন্য, ওর বাবাই আসে। আগে আমি অনেক বেশি আসতাম, কারণ হচ্ছে তখন হচ্ছে এই সুপার শপে একটা খেলার জায়গা ছিল যেখানে ও খেলাধুলা করতে পারতো। এটা হচ্ছে একদম আমার বাসার কাছে ডেইলি শপিং একটা সুপার শপ, তো সেখানেই যেহেতু বাসার কাছে তার জন্য আমাদের বাজারগুলো এখান থেকেই করা হয়, দূরে যাওয়া হয় না এই আর কি। তো তখন আমি আসতাম যখন কিনা এখানে খেলার জায়গাটা ছিল, এখন যেহেতু খেলার জায়গাটা নাই তারপরেও দেখা যাচ্ছে মাঝে মধ্যে চলে আসি। আজকে যেমন আমার নিজের শপিং করতে হবে, আর হ্যাঁ আজকে আমি আমার যে শপিংগুলি করব এগুলার কি প্রাইস নিয়েছে সেটা কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। কারণ হচ্ছে এর আগে আমি একটা ভিডিওতে তোমাদেরকে মানে আমার দামগুলো আমি তোমাদেরকে জানাই নাই, যার জন্য অনেক বেশি কমেন্টস আসছিল যে আপু এগুলোর প্রাইস কেমন। তো আজকে চিন্তা করেছি আমি তোমাদেরকে প্রাইসগুলো অবশ্যই জানিয়ে দেবো, যাতে তোমরা একটা আইডিয়া নিতে পারো। তো ঠিক আছে, চলো অবশ্যই আমার সাথে থাকবে। আর যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের ওয়াল ক্লিক করে দেবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখন তোমাদের কাছে নোটিফিকেশন আকারে খুব দ্রুত পৌঁছে যাবে। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হচ্ছে যে আমার কমেন্টস বক্সে এসে কিছু কি বলবো ভালো মানুষ আর কি খুব বাজে বাজে কমেন্টস করছে যে এটা কি কোনো ধরনের ভিডিও হলো, এটা কি ধরনের ভিডিও। যদিও কমেন্টসগুলি পেয়ে আমি মাঝে মধ্যে বেশিরভাগ সময় ডিলিট করে দিচ্ছি, অ্যান্ড আমাকে হুমকি টাইপের কথাবার্তা যে এখনো পর্যন্ত কেন সাবস্ক্রাইব করছেন না, এখনো পর্যন্ত কেন আমার ভিডিও দেখছেন না। আমি আসলে বুঝতে পারি না, আমি অনেকবার বলেছি যে আমি একটু সমস্যার মধ্যে আছি, বাসায় বাচ্চাকে নিয়ে, আমার হাজব্যান্ড যেহেতু করোনা পজিটিভ ছিল, এখন আলহামদুলিল্লাহ ও নেগেটিভ, তো তারপরেও কিন্তু আমি একটু মানে ব্যস্ততার মধ্যে আছি। তো সবার ভিডিও দেখতে পাচ্ছি না দেখে আমাকে দেখা যায় হুমকি টাইপের কথাবার্তা। তো প্লিজ এ ধরনের কথা কেউ বলবেন না, মন চাইলে আমার ভিডিও দেখবেন আর মন না চাইলে ভিডিও দেখবে না। তো এটাই আমি হচ্ছে তোমাদের কাছে বলবো, কিন্তু আজে বাজে কথা না বলাই বেটার। কারণ হচ্ছে একটা ভিডিও যখন আমি এটাকে পুরাপুরি মেক করতে কিন্তু একটা লং টাইম লাগে, ঠিক আছে? তো এত কষ্ট করে একটা ভিডিও মেক করছি, সবাইকে দিচ্ছি, একটু একটু উপকার কি কেউ পাচ্ছে না? অবশ্যই পাচ্ছে, তারপরেও মানুষ খারাপ কথা বলবে। তবে হ্যাঁ, খারাপ কমেন্টসের থেকে ভালো কমেন্টস অনেক বেশি আসে, আমার কমেন্টস অপশনে গেলে সবাই দেখতে পাবে। তো আলহামদুলিল্লাহ আমি এই ভালো কমেন্টসের যে আপু আপন ভাইয়ারা আমাকে সাপোর্ট করছে তাদেরকে নিয়েই থাকতে চাই, আর খারাপ কমেন্টসের যারা তারা প্লিজ আমার ভিডিও তাদের দেখার কোনো দরকার নেই। তো যাই হোক, আমার কথা কেউ খারাপ কিছু ভাববেন না। তো এখানে হচ্ছে ওর বাবা শপিং করে নিচ্ছে, কারণ আজকে এখানে হচ্ছে আমরা সুপার শপে বাজার করতে, বাট আমাকে এখানে থাকতে হচ্ছে কারণ রায়সাদ হচ্ছে খেলনার কাছে এখানে দাঁড়িয়ে আছে। অলমোস্ট এই খেলনাগুলো সব নেওয়া হয়ে গেছে, তারপরও সে এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো রায়সাদে যেটা হয়, এখানে আসলে খেলনার এখানে ওকে কিছুক্ষণের জন্য থাকতে হবে, খেলনাগুলি দেখতে হবে, কারণ হচ্ছে এখানকার যে খেলনাগুলি আছে বেশিরভাগ খেলনা ওর হচ্ছে অলমোস্ট সব খেলনাই বলা যায় যে ওর নেওয়া হয়ে গিয়েছে বাসায় একটা একটা করে। তো যার জন্য এখান থেকে এখন আর সে খেলনা দেয় না, শুধু বাসায় যেয়ে বলে ওখানে তো আমি আমার নিজের জন্য কোনো খেলনা পায় না, সবই তো আমার বাসায় আছে। তো যার জন্য ওখানে যেয়ে সে শুধু একটু দেখে। তো এরপর হচ্ছে শপিং করে চলে আসছি, আর কেনাকাটাগুলো আজকে তোমাদেরকে দেখাবো, মার্কেটটা দেখালাম না, কারণ হচ্ছে এটা দেখাতে গেলে ভিডিওগুলি এত বড় হয়ে যায় পরবর্তীতে খুব একটা বিরক্ত মানে বিরক্তি পর্যায়ে চলে যায়। তো এখানে হচ্ছে আমি আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিলাম, এখানে অডোনিল নিয়েছি, আমি সিম নিয়েছি, তারপর হচ্ছে ককরোল নিয়েছি, আলু নিয়েছি,
তারপর হচ্ছে পেঁপে নিয়েছি। পেঁপেটা আমার বাসায় খুব বেশি চলে, কারণ পেঁপেটা আমার হাজবেন্ড, আমি এবং আমার বাচ্চা আমরা খুব পছন্দ করে খাই। আর নিয়েছি হচ্ছে শসা, নিয়েছি সাথে, নিয়েছি হচ্ছে আদা, দরকার ছিল আদা, নিয়েছি রসুন, নিয়েছি অ্যান্ড পেঁয়াজও নিয়েছি আজকে। তো এই ছিল আমার বাজার। তো চলো এখন আমরা হচ্ছে আমি তোমাদেরকে শপিং গুলা একটু দেখিয়ে দেই। তো আজকে হচ্ছে আমি বেশ কয়েকটা টি শার্ট এবং ট্রাউজার নিয়ে নিয়েছি, আর রায়সাথের জন্য একটু শপিং করেছি। তো শপিংটা আসলে খুব বেশি বের হওয়া হয় না, যেহেতু করোনার এখন টাইমে, কিন্তু আমরা খুব সাবধানে চলাফেরা করা আমাদের সবার উচিত। আমরা নিজেরাও খুব সাবধানে চলাফেরা করি, বাইরে খুব একটা বের হওয়া হয় না। তো যেটা হয় যে একবার যখন বের হই তখন একটু বেশি করে মানে জিনিসপত্র হোক, সেটা হোক খাবার জিনিসপত্র হোক, ড্রেস বা যে কোনো কিছু, খুব একটু বেশি করে নিয়ে আসি, যাতে একটা লং টাইম আমাদেরকে আর বাইরে যেতে না হয়। তো এখানে এটা হচ্ছে একটা টি শার্ট। তো আমার যেটা হয়, আমার ড্রেসগুলা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রায়সাথের বাবা বেশি পছন্দ করে কেনে, কারণ হচ্ছে ওর পছন্দগুলো অনেক ভালো অ্যান্ড আমার ভালো লাগে। আমার হাজবেন্ডের পছন্দের ড্রেস পরতে আমার সব সময় ভালো লাগে, আর আমি সবসময় ওকে বলতে থাকি যে তুমি পছন্দ করো, তুমি পছন্দ করো। তো এই টি শার্টটা হচ্ছে ও খুব পছন্দ করে নিয়েছে, বলল যে কি এটা খুব ভালো লাগবে তোমাকে দেখতে। তো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে। তো এই টি শার্টটার সাথে ট্রাউজারটা একটু সাদা টাইপের ছিল দেখে আমি একটু ভাবছিলাম নিব না, কারণ আমার ট্রাউজারগুলো একটু সাদা হলে আমার কেন জানি খুব বেশি ভালো লাগে না, রাফ ইউজের জন্য যেহেতু ড্রেসগুলা। তো আমি খুব কমফর্টেবল ফিল করি বাসায় সবসময় জন্য টি শার্ট ট্রাউজার এগুলা পরতে, কারণ আমার খুব ভালো লাগে। আর আমার কাছে মনে হয় কমফর্টেবল ড্রেস সবসময় পরা উচিত। আমি সেটাও যদি হয় যে বাসার বাইরে পড়তে যাওয়া বা বাসায় যেখানেই হোক কোনো পার্টি, আমি কমফর্টেবলের বাইরে কিছু কেনাকাটা করি না, কারণ আমি যেটা পরে শান্তি পাবো না সেটা তো কিনে আমার কোনো দরকার নাই, তাই না? মানুষের ভালো লাগার থেকে আগে আমার নিজের ভালো লাগা এবং নিজের কমফর্টেবল। অ্যান্ড হচ্ছে যে এই যে এই হচ্ছে আরও একটা টি শার্ট, এবং এই টি শার্টটার কিন্তু কালারটা মানে খুবই নাইস, আমার তো খুবই পছন্দ হয়েছে, এটা সি গ্রিন কালার। বাট টি শার্টের কালারটা যখন আমি ভিডিও করেছি তখন কিন্তু খুব ভালো আসতেছিল না, প্যান্টার কালারটা ঠিক আসতেছিল, আর প্যান্টার থেকে হালকা একটু হালকা একটু কালারটা, বাট মানে কাছাকাছি কিন্তু, বাট এখানে বোঝা যাচ্ছিল না। যাই হোক, তো প্রত্যেকটা টি শার্ট কেমন হয়েছে অবশ্যই জানাবে। এই হচ্ছে আরও একটা টি শার্ট, এবং হচ্ছে এই এটা ট্রাউজারটা আমার কাছেও খুব ভাল লাগছে। তো এইটা হচ্ছে এটা ট্রাউজার। তো আর এক একটা এক এক ধরনের ডিজাইনের আমি নিয়েছি, কারণ হচ্ছে একই টাইপের জিনিস। আমার যেটা হয় যে মার্কেটে গেলে যখন মানে যেটা ভালো লাগে, আমার হাজবেন্ডের একটা খুব বাজে স্বভাব যে এটা ভালো লাগছে ঠিক আছে ওই কোয়ালিটির সবগুলাই সে নিতে চায় এরকম। বাট এবার আমি চিন্তা করলাম একটু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের নেই। তো এই একটা, আর অবশ্যই আমি দামটা বলে দিব। প্রত্যেকটা টি শার্ট এবং প্যান্টের কিন্তু সেম প্রাইস নিয়েছে, মানে 220 থেকে 250-এর মধ্যে নেবে। এটা হচ্ছে তোমাদেরকে আমি জাস্ট আইডিয়া দিলাম, কারণ হচ্ছে এক্সাক্ট আমি এখন এক্সাক্ট বললে যেটা হবে অনেকে বলবে আপু বেশি নিয়েছে, অনেকে বলবে কম নিয়েছে, অনেকে বলবে যে ঠকেছো, অনেকে বলবে যে না ঠিক আছে। তো যাই হোক, এই মানে টি শার্ট এবং প্যান্টগুলি হচ্ছে এক একটা সেট আমার হচ্ছে তোমরা 500 টাকার ভিতরে পেয়ে যাবে এক একটা সেট। তো এই যে দেখতে পাচ্ছ, 250-250 করে 500 টাকার মধ্যেই পেয়ে যাবে। আর আমার কাছে সব থেকে ভালো লাগছে হচ্ছে এই টি শার্টটা, অনেক বেশি সুন্দর লাগছে কিন্তু। ডার্লিং ইয়োর কি যেন একটা লেখা ছিল, ইয়োর সোল মনে হয়। তো যাই হোক, লেখাটা অতটা খেয়াল করা হয়নি যখন আর কি আমি আমি তো ভয়েসটা পরে দিয়েছি, আগে হচ্ছে ভিডিও শ্যুটটা করেছি। তো এটা হচ্ছে আর একটা আলাদা টি প্যান্ট। তো এই প্যান্টটা হচ্ছে আমি নিয়েছি, আমার বাসায় আর একটা টি শার্ট আছে সেই টি শার্টটা সাথে পরার জন্য। আর এখানে হচ্ছে রায়সাথের দুইটা ড্রেস নিয়েছি। আমাদের যেটা হয় যে আমি মানে আমার নিজের জন্য কিছু কিনলে বা রায়সাথের বাবার জন্য যখন কোনো কিছু কেনা হয়, রায়সাথের জন্য তখন কেনা হয়। তো দেখা যাচ্ছে যে ও ছোট মানুষ তো মন খারাপ করতে পারবে। তো আজকে যেটা হচ্ছিল খুব ভালো লাগছে সেটা হচ্ছে যে এই প্রথমবার রায়সাদ নিজে পছন্দ করে ড্রেস কিনেছে, মানে এটা আমার খুবই ভালো লেগেছে। এই প্রথমবার ও নিজে পছন্দ করে ড্রেস কিনেছে।
তো যেহেতু নেক্সট মান্থে ওর বার্থডে আমরা বলছিলাম বাসায়, তো ও বারবার বলছিল বাবা আমার আমার ড্রেস নিতে হবে, আমার ড্রেস নিতে হবে। তো এই টি শার্টটা হচ্ছে আমি পছন্দ করেছি, আর এই যে টি শার্টটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার লক্ষ্মী সোনাটা পছন্দ করে কিনেছে। তো এটাতে যেহেতু একটু শিপের ছবি আছে তো ওর খুব ভালো লাগছে, ও আসলে নদী বা নৌকা এই টাইপের জিনিসপত্র খুব পছন্দ করে, কার্টুনের থেকে মানে এইসবের পিকচার গুলাও পছন্দ করে। তো এই টি শার্টটা সে খুব পছন্দ করেছে, বলছে আমাকে এটা নিতেই হবে, যদিও সাইজটা একদম মানে এটা একদম পারফেক্ট হয়েছে আর কি। আর যেহেতু গলার কাছে একটা পিন দেওয়া, এই ড্রেসগুলা কিন্তু খুলতে এবং পড়াতেও খুব সুবিধা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।